আসসালামু আলাইকুম প্রিয় সুধি আজকের আলোচনায় আমরা এমন একজন বীর যোদ্ধা বীরযোদ্ধা সাহাবি রাদিয়াল্লাহতুল্লহ সম্পর্কে জানব যার এক আর হুঙ্কারে প্রতিপক্ষ সেনাদলের মাঝে বিরাজ করত ভয়ঙ্কর অবস্থা সেই দুঃসাহসী বীরযোদ্ধা সাহাবির নাম হচ্ছে হজরত কাকা ইবনে আমর রাদিয়াল্লাহতালহ যার ব্যাপারে হয়তো বা ইতিপূর্বে আপনার তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক হজরত কাকা ইবনে আমর রাদি আল্লাহতাল্ল সম্পর্কে জানতে আমাদেরকে একটু পিছনে ফিরে যেতে হবে হিজরতের বর্ষে মুসলিমরা যাকে প্রতিনিধি আগমনের বছর বলে জানে আর উই যে রাসুল সোল্ল্লাহ সাল্লামের শহর মদিনা প্রশস্ত হৃদয় খুলে দিচ্ছে আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা এক বা একাধিক প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে প্রতিনিধি দলগুলো আসছে রাসুল সাল্লাহলি সাল্লামের সামনে ইসলাম গ্রহণের ঘোষণা এবং তার মোবারক হাতে আনুগত্যের বায়াত নিতে ওই বনু তামিম বা তামিম গোত্রের বড় বড় নেতা দীর্ঘদিন যুদ্ধ করে পালিয়ে পালিয়ে থেকে আজ এসেছেন ইসলাম গ্রহণের ঘোষণা দিতে তারা মদিনায় আসছেন অনুগত ও সমর্পিত হয়ে তারা বায়াত গ্রহণের উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে হাত বাড়িয়ে দিচ্ছেন যখন তারা ইসলামের ঘোষণা দিতে এবং তাদের জন্য রাসুলের পক্ষ থেকে ঘোষিত উপহার বুঝে নিতে সকলেই ব্যস্ত ঠিক তখন রাসুল সাল্লাহ সাল্লাম এক তামিমী যুবকের প্রতি তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টিতে যেন যুবকটির ভবিষ্যৎ ফুটে উঠেছিল তাই তিনি জানতে চাইলেন যুবক তোমার নাম কি যুবক উত্তর দিল কাকা ইবনে আমর রাসল্লা সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ কাকা জিহাদ ফি সাবিল্লার জন্য কিভাবে প্রস্তুতি নিয়েছ যুবক বলল আল্লাহর ও রাসুলের আনুগত্যের শপথ বুকে নিয়ে উত্তম ঘোরাই চড়ে ধারালো বর্ষা হাতে দুশ্মনের ওপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিয়েছি মহানবী সাল্লাহুসল্লাম বললেন একদম খাঁটি কথা বলে দিয়েছ সেই দিনের পর থেকে কাকা ইবনে আমর রাদিয়াল্লাহতোলাহ নিজের জীবন ও তরোবারিকে নিবেদন করলেন আল্লাহ ও ওরাসলের আনুগত্যের উদ্দেশ্যে আর ঘোরার পিঠকেই বানালেন নিজের বিছানা প্রিয় শ্রোতা চলুন জীবনের চমৎকার কিছু সময় ব্যয় করি কাকা ইবনে আমর এবং তার মহান সেনাপতি ইসলামের অক্ষত তরবারি খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহতুল্লাহর সঙ্গে মুরতাদ বিরোধী রিদ্দার যুদ্ধ শেষ করে কেবলই বিশ্রাম নিতে যেতে না যেতেই খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহতুল্লোর হাতে পোষল খলিফ আবু ফকুর সিদ্দিক রাদিয়াল্লাহর চিঠি তিনি খালিদকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ইরাক অঞ্চল জয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারস্যের কবল থেকে সেখানকার লোকদের ইসলামে দীক্ষিত করতে কিন্তু খালিদের অধিকাংশ সেনা রিদ্দার কয়েকটি ভয়ঙ্কর যুদ্ধে শহীদ হয়েছেন বেঁচে থাকা অল্প কিছু সৈনিক তারাও এখন ছুটি কাটাতে নিজ নিজ পরিবারের মাঝে ফিরে গেছেন যাদের সঙ্গে তার নিজেরও কোনো যোগাযোগ নেই অনেক দিন ধরে সুতরাং খালিদ ইবনুল ওয়ালিদ রাজিয়াল্লাহতুল্ল এই মুহূর্তে বিশাল সেনাবাহিনীর সামান্য কয়েকজনকেই জোগাড় করতে পারবেন উপায়ন্তর না দেখে তিনি খলিফা বুবু খুরসিদ্দিকরা দিয়াল্ল তালাহর কাছে সাহায্যের আবেদন করে চিঠি লিখলেন খলিফা যখন খালিদের চিঠি খুলে তার সাহায্যের আবেদন সম্পর্কে জানলেন তখন আশপাশের দায়িত্বশীলদের বললেন খালিদ ইবনুল ওয়ালিদ সেনা সাহায্য চেয়েছেন অতএব আপনারা কাকা ইবনামরকে পাঠিয়ে তার সাহায্য করুন এই কথা শুনে বিস্ময়ে সকলের মুখ হা হয়ে গেল অবাক বিশ্বয়ে তারা বললেন হে আমিরুল মোমিনিন যেই সেনাপতি বেশিরভাগ সেনা সদস্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে আপনার কাছে সেনা সাহায্য চেয়েছেন তাকে আপনি সাহায্য করবেন শুধুমাত্র একজন সৈনিক দিয়ে খলিফা সিদ্দিকরা দিয়াল্ল তালাহ দৃঢ়তার সঙ্গে বললেন হা হা একজনকে দিয়েই তাকে সাহায্য করো আর সেই একজন কাকা ইবনামরের হুঙ্কার প্রতিপক্ষ সেনাদলের মাঝে এক হাজার মোজাহিদের চেয়েও বেশি ভয়ঙ্কর তাছাড়া সেই সেনাদল কখনই পরাজিত হয় না যাদের মাঝে থাকে কাকা ইবনামর খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহতালহ দশ হাজার সৈনিক নিয়ে রওনা করলেন ইরাকের উদ্দেশ্যে সঙ্গে রয়েছেন কাকা ইবনামর রাদি আল্লাহতালহ যাকে খলিফা গণনা করেছেন এক হাজার মুজাহিদের সমান সেনাপতি খালিদ প্রথমে যাত্রা শুরু করলেন হাফির অঞ্চলটির দিকে যা মরুভূমি সংলগ্ন পারস্য উপসাগরের কাছাকাছি অবস্থিত আর পারস্য সম্রাটের মনোনীত এই অঞ্চলের শাসক ছিলেন হরমুজ হরমুজের কথা প্রিয় জানানা থাকলে বলি তিনি ছিলেন সেই সকল পারস্যবাসীর অন্যতম যারা আপন যুগে স্পর্শ করেছিলেন মর্যাদার শীর্ষচূড়া তার সেই শীর্ষ মর্যাদা বোঝানোর জন্য লক্ষ্য মুদ্রার মুকুটের চেয়ে বড় আর কোনো ইশতেহার ছিল না পারস্যবাসীর স্বভাব ছিল কৌমের মধ্যে মর্যাদার তারতম্যের আলোকে মুকুট তৈরি করা আর সেই নীতির আলোকে মর্যাদার চূড়ান্ত পর্যায়ে উপনীত হলে তার মুকুটের মূল্য হতো লক্ষ্য মুদ্রা পারস্যবাসীর কাছে এত শীর্ষ মর্যাদাবান মানুষ হওয়া সত্ত্বেও আরবদের ব্যাপারে হরমুচ্ছিলেন অন্যতম নিকৃষ্ট ও নিষ্ঠুর এক প্রশাসক এ কারণে আরবরা তাকে ভীষণ ঘৃণা করত এমনকি কারও নিকৃষ্টতা বোঝাতে আরবের মানুষের মধ্যে প্রবাদ ছিল হরমুজের চেয়ে বেশি খারাপ এবং হরমুজের চেয়ে বেশি নেমুখ নেমুখারাম আর কেউ নেই মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ তালাহ গন্তব্যে পৌঁছার সঙ্গে সঙ্গে হরমুজের উদ্দেশ্যে একটি চিঠি পাঠালেন যাতে তিনি লিখেছেন পর সংবাদেই যে ইসলাম গ্রহণ করুন তাহলে শান্তিতে থাকতে পারবেন দ্বিতীয় বিকল্প ইসলামী রাষ্ট্রের জিম্মি নাগরিক হয়ে থাকার সুযোগ সেই ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রকে জিজিয়া বা নিরাপত্তা কর দিতে হবে এতে আপনারা রাষ্ট্রের চুক্তিবদ্ধ নাগরিকের মর্যাদা ও সকল স্বাধীনতা ভোগ করবেন মুসলিম নাগরিকদের মতোই ইসলামী রাষ্ট্র আপনাদের সকল প্রকার নিরাপত্তা দিতে বাধ্য থাকবে দ্বিতীয় বিকল্প যদি গৃহীত না হয় তাহলে এর ভয়াবহ পরিণতির জন্য আমরা নই আপনারাই দায়ী থাকবেন নিজেরাই নিজেদের তিরস্কার করবেন কারণ আমি যুদ্ধের জন্য এমন এক কোমকে সঙ্গে নিয়ে এসেছি যারা মৃত্যুকে ঠিক সেই রকমই ভালোবাসে ঠিক যে এরকম আপনারা ভালোবাসেন জীবনকে খালিদ ইবনুল ওয়ালিদর দিয়াহতাল্হর চিঠি পড়ে হরমুজের হোশ জ্ঞান উড়ে গেল পারস্য সম্রাট আজদাসীরের কাছে চিঠি পাঠিয়ে মুসলিম বাহিনীর ইরাক পৌঁছার খবর জানালেন সেনাবাহিনীকে সমবেত করে পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে অতি দ্রুত তাদের প্রস্তুত হতে নির্দেশ দিলেন তাদের নিয়ে হাফির অঞ্চলে পৌঁছলেন খালিদ ইবনুল ওয়ালিদের পূর্বে পানির স্থান নিজেদের দখলে নিয়ে নিলেন ওদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাজিউল্লাহ তাল যখন দলবল নিয়ে হাফিরে পৌঁছলেন সৈনিকদের স্থান নির্ধারণ করে দিয়ে অবতরণ করতে বললেন জনৈক সৈনিক তখন বলে উঠলেন মহামান্য সেনাপতি আমাদের শত্রুরা পানির ওপর দখল নিয়েছে আর আমাদের এদিকে পানির কোনো ব্যবস্থা নেই আশঙ্কা হচ্ছে আমরা তৃষ্ণায় ছটফট করে মারা যাব এই কথা শুনে খালিদ ইবনুল ওয়ালিদর দিয়তালাহ বললেন দেখো আমি যেখানের কথা বলেছি তোমরা সেখানেই ঘাঁটি করো এরপর পানির ঘাটেই শত্রুদের বিরুদ্ধে মরণপণ লড়াই করো আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি অবশ্যই পানি সেই দলের অধিকারে আসবে যারা পানির পিপাসায় বেশি ধৈর্য ধরবে এবং পানির জন্য কাতর না হয়ে নিজেদের স্বাভাবিক রেখে যুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ তোমরাই হবে বেশি ধৈর্যশীল উভয় দল সারিবদ্ধ হয়ে মুখোমুখি দাঁড়ালো হরমুজ অবস্থান নিলেন নিজ দলের একেবারে সম্মুখ ভাগে তার ডানে বামে রাখলেন দুজন বিশেষ নিরাপত্তারক্ষী তিনি অন্তরে লুকিয়ে রেখেছিলেন প্রতারণা ও গাদ্দারির এক গোপন পরিকল্পনা হরমুজ নিশ্চিত ছিলেন তিনি যদি মুসলিম সেনাপতি খালি দিবনুল ওয়ালিদকে হত্যা করতে পারেন তাহলে এর অর্থ দাঁড়াবে তিনি বিজয়ের পথে পাঁচ ভাগ রাস্তার চার ভাগে পার করে ফেললেন পাশাপাশি তিনি এবেপারেও নিশ্চিত ছিলেন যে মুখোমুখি লড়াইয়ে তাকে হত্যা করার সাধ্য তার নেই এবং কখনোই সেই সাধ্য তার হবে না অতএব উপায় একটি প্রতারণা ও গাদ্দারির আশ্রয় নেওয়া তারপর মানুষ তাকে প্রতারক বা বাজ গাদ্দার যাই বলুক না কেন তাতে তার কিছুই আসে যায় না এই কথা তিনি তার বিশেষ অশ্বারোহী বাহিনীর কাছে গোপনে গোপনে জানালেন তাদের সঙ্গে নিয়ে পরিকল্পনা সাজালেন এবং প্রত্যেকের করণীয় ভূমিকা নির্দিষ্ট করে দিলেন হরমোজ সৈনিকদের কাতারের মাঝখান থেকে বেরিয়ে দুই দলের মধ্যবর্তী বর্ডারে দাঁড়িয়ে চিৎকার করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে লাগলেন খালিদ তুমি কোথায় আমার সামনে বেরিয়ে এসো এরপর একটু একটু করে পিছিয়ে পারস্য দলের কাছাকাছি আর মুসলিম বাহিনী থেকে দূরে সরে গেলেন ওদিকে খালিদ ইবনুল ওয়ালিদরা দিয়াহ হরমুজের চিৎকার ও হংকার শোনা মাত্রই ঘোড়া থেকে নেমে পড়লেন এবং পায়ে পায়ে হেঁটে তার উদ্দেশ্যে এগোতে থাকলেন তবে তিনি নিজের তরবারে বের না করে আসছিলেন দেখে হরমুজের বিশেষ বাহিনীর লোকজন খাপ খাপমুক্ত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ল তাকে হত্যার উদ্দেশ্যে এইরকম পরিবেশে সেখানে নিক্ষিপ্ত তীরের বেগে হাজির হলেন দুঃসাহসী সেই যোদ্ধা যাকে খলিফা বুবুকর রাজি আল্লাহতাল্হ এক হাজার যোদ্ধার সমান বলে গণ্য করেছিলেন যিনি আমাদের আজকের আলোচনার মধ্যমণি তিনি নিজেকে ওই জটলায় ছুড়ে দিলেন এই বলে যে হে আল্লাহর দুশ্মন নামরে এসে গেছে এরপর তিনি হরমুজ তার বিশেষ বাহিনীর উপর বজ্রপাতের মতো ঝাঁপিয়ে পড়লেন তাকে অনুসরণ করলেন আরও কয়েকজন সেরা মুসলিম যোদ্ধা দুই দল দুই দিকে দাঁড়িয়ে মাঝখানে উভয়পক্ষের ক্ষুদ্র ক্ষুদ্র দুটি অংশে ঝড়ের গতিতে ঘটে গেল খণ্ডযুদ্ধ আর সেই খণ্ডযুদ্ধের মধ্য দিয়েই সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহতুল্লান্হ হরমুজের দেহ থেকে প্রাণ বের করে দিলেন এরপর কাকা এবং তার সঙ্গীরা যুদ্ধনীতি ভঙ্গকারী ক্ষুদ্র দলের সবগুলোকে পারস্য বাহিনীর সকল সৈনিকের চোখের সামনে মেয়েরে কচুকাটা করে ময়দানে তাদের লাশ ফেলে রাখলেন কিন্তু এই সকল ভয়ঙ্কর দৃশ্য দেখে বিশাল পারস্য বাহিনীর কারও নড়াচড়া করার সাহস হল না সকলে চুপচাপ দেখতে থাকলেন দৃশ্যগুলো এরপর মুসলিম বাহিনী একযুগে ঝাঁপিয়ে পড়ল শত্রু বাহিনীর উপর আতঙ্কিত পারস্য বাহিনী মুসলিম বাহিনীর তারা খেয়ে হোরমুর করে পালাতে গিয়ে কিছু লোক মারা পড়ল আর কিছু লোক আহত হল সার্বিকভাবে পারস্য বাহিনীর চরম পরাজয় ঘটল যুদ্ধ সমাপ্ত হলে খালিদ ইবনুল ওয়ালিদ রাদি আল্লাহতাল্হু কাকা ইবনামর রাদি আল্লাহতাল্লুকে বললেন খলিফা আবু বকর রাদি আল্লাহাল্হর দূরদর্শিতা সত্যি অতুলনীয় মানুষ সম্পর্কে তার মূল্যায়ন খুবই নির্ভুল আল্লাহর রাসুলসাল্লুসাল্লামের খলিফার মন্তব্য কতই না নির্ভুল ছিল তিনি বলেছিলেন যেই সেনাদলে কাকা ইবনামর উপস্থিত থাকে সেই সেনাদল কখনই পরাজিত হয় না হাফির যুদ্ধ খালিদ ইবনুল ওয়ালিদ আর কাকা ইবনামর আল্লাহ তালাহর সম্পর্ক মজবুত ও সুদৃঢ় করে তুলল খালিদ ইবনুল ওয়ালিদ আল্লাহ তাল্হ রণাঙ্গনে জটিল ও দুর্বিশহ মুহূর্তে এই সৈনিকের যুৎসই ভূমিকা অবদান ও সাহসের সিদ্ধান্ত গ্রহণের তাৎক্ষণিক ক্ষমতা বুঝতে পেরেছিলেন ফলে খালিদ তাকে সেনা নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে বরণ করে নিলেন ইয়ার মুখ ও অন্যান্য যুদ্ধে তাকেই বানালেন নিজের ডানপার স্বস্ত সেনাদলের প্রধান দামেশ বিজয়ের দিন খালিদ্বিবনুল ওয়ালিদের সঙ্গে কাকা রাদিয়াল্লাহতাল এমন দুঃসাহসী ভূমিকা আছে যার ঝুঁকি নিতে পারে কেবল তারাই যাদের হৃদয় পাথর নির্মিত আর চেতনাগুলো কঠিন পদার্থ দ্বারা গঠিত দামেশ বিজয়ের অভিযানে খালি দিবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহতুল্লাহ্ন ছিলেন আবু উবৈদ ইবনুল রাদিয়াল্লাহ রাদিয়াতুল্লাহর নেতৃত্বে কর্মরত চারজন সেনা অধিনায়কের একজন কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ গোটা সেনা দলের প্রধান সেনাপতি হন বা কোনো রেজিমেন্টের সেনা অধিনায়ক সর্বাবস্থাতেই তার প্রধান আকাঙ্ক্ষা হতো এই যে কাকাইব নামর যেন তার সঙ্গে থাকেন এর কারণ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহতুল্লাহর সর্বদাই তীব্র বাসনা থাকত যে তিনি এবং তার সঙ্গী মিলে কোনো না কোনো অলৌকিকতা সৃষ্টি করবেন আর সেই অলৌকিকতা সৃষ্টির জন্য কাকাইব নামরের আমরের সমতুল্য আর কেউ নেই সেইকালে দামেশ শহর ছিল চতুর্দিক থেকে সুদৃঢ় সীমানা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত আর সেই সীমানা প্রাচীরকে তিন দিক থেকে ঘিরে রেখেছিল বিশাল ও গভীর খাল প্রাচীরের ছিল মোট পাঁচটি গেট যুদ্ধ ছাড়া সাধারণ শান্তির সময়ে সেগুলো প্রতিদিন সকালে খুলে দেওয়া হতো যেন মানুষ নিজ নিজ প্রয়োজনে শহর থেকে বের হতে পারে আবার প্রতিদিন সন্ধ্যায় সেগুলো বন্ধ করে দেওয়া হতো যেন মানুষ নিজেদের জানমালকে চোর ডাকাতের হাত থেকে নিরাপদ ভেবে নিশ্চিন্তে ঘুমাতে পারে শহরটিতে কোনো যোদ্ধার আক্রমণের আশঙ্কা দেখা দিলে প্রহরীরা গেটগুলো বন্ধ করে দিত এবং বিশাল ও গভীর খাল পানি দিয়ে পূরণ করে দিত শহরটিকে তখন মনে হতো একটি সুরক্ষিত দ্বীপ যা সুরক্ষিত সীমানা প্রাচীর এবং পানি পরিবেষ্টিত প্রধান সেনাপতি আবু ওবায়দা ইবনুল জার্রা রাদি আল্লাহ শহরের পাঁচটি দরজার দায়িত্ব নিজেসহ অন্য চারজন অধিনায়কের মধ্যে বন্টন করে দিলেন তিনি নিজে নামলেন জাবিরা গেটে আমর ইবনুল আসরাদি আল্লাহ তাল্হ নামলেন তাওমআ গেটের সামনে সুরাহবিল বি ইবনে হাসানা রদি নামলেন ফারদিস গেটের সামনে ইয়াজিদ ইবনা বুসুফিয়ান রদি আল্লাহতালহ নামলেন ছোট গেটের সামনে আর খালিদ ইবনুল ওয়ালিদ তিনি এবং তার সঙ্গী কাকা ইবনা মোর আল্লাহতুল্লাহ্ন নামলেন পূর্ব গেটের সামনে যা ছিল সবচেয়ে বেশি মজবুত এবং সুরক্ষিত মুসলিম বাহিনী সুরক্ষিত শহরের পাশে ক্ষেপণাস্ত্র ত্যাগ করল প্রাচীনকালের ক্ষেপণাস্ত্র দ্বারা বড় বড় পাথর নিক্ষেপ করা হতো এর নাম ছিল মিনজানিক আর নগর প্রাচীরের দরজাগুলোর কাছে ফিট করল ট্যাঙ্ক সেই যুগের এই যন্ত্রটির বিশাল পেটের মধ্যে কয়েকজন সৈনিককে ঢুকিয়ে ধাক্কা দিয়ে দুর্গের কাছে পৌঁছে দেওয়া হতো যন্ত্রটির পেটের মধ্যে বসে তারা দেয়াল ছিদ্র করে ফেলত এর নাম দাব্বা শহরের রক্ষী বাহিনী ট্যাঙ্কের সৈনিকদের কঠোরভাবে প্রতিরোধ করল এবং ক্ষেপণাস্ত্রের পাথর নিক্ষেপের ওপর প্রাচীরের কোনো ক্ষতি সাধন করা সম্ভব হল না এ মুসলিম বাহিনী শত্রুদের আত্মসমর্পণে বাধ্য করতে অবরোধ ছাড়া অন্য কোনো বিকল্প খুঁজে পেল না কিন্তু দামেস্ক অবরোধ করেও মুসলিম বাহিনী সুবিধা করতে পারল না অবরোধ প্রায় সাত মাসে গিয়ে ঠেকল এত দীর্ঘ অবরোধেও দামেস্ক শহরের ভেতরে থাকা অবরুদ্ধ বাসিন্দাদের কষ্ট খুব তীব্র বলে মনে হল না বরং উল্টো অবরোধকারীদের কষ্ট ধীরে ধীরে তীব্র হতে থাকল এদিকে সময় যত গড়াতে লাগল মুসলিম সৈনিকদের কণ্ঠে হতাশার সুর ফুটতে লাগল তারা পরস্পর বলাবলি করতে লাগল এই শহরকে আমরা কখনো জয় করতে পারব না আর কত সময় লাগবে এই হতাশা মিশ্রিত প্রশ্নের জবাব দেবেন খালিদ ইবনুল ওয়ালিদ এবং তার আস্থাশীল সৈনিক কাইব নামর রাদিয়াল্লাহতাল্হ খালিদ ইবনুল ওয়ালিদ রাদিআল্লাহতলাহ নিজের গোয়েন্দা দলের মাধ্যমে নিয়মিত দামেশকের ভেতরের খবর জানতে পারতেন এবং সেখানকার ঘটনাবলী দেখতে পেতেন একদিন তার গোয়েন্দা দল এসে জানাল মাননীয় সেনানায়ক দামেশক নগরীর প্রধান প্রশাসকের একটি সন্তান হয়েছে সন্তানের আশায় আশায় জীবন পার করে দেওয়া নিরাশ এই প্রশাসক বার্ধক্যে এই সন্তান পেয়ে খুশিতে প্রায় সবকিছু ভুলে গেছে এই তীব্র আনন্দে তিনি এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছেন আগামী পরশু রাতের সেই আনন্দ অনুষ্ঠানে তিনি সকল সেনা সদস্যের পাশাপাশি নগর নগররক্ষী সেনাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন সেখানে সকলেই উন্নতমানের লোভনীয় খাবার খাবেন মদের নেশা আর নৃত্য গীতে তারা সারারাত মেতে থাকবেন সুতরাং হে আমির এই সুযোগকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না ঐশী অনুপ্রেরণায় জাগ্রত এই সেনানায়ক দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দিলেন রশি দিয়ে কয়েকটি মৈশিরি বানালেন এছাড়াও এই অভিযানের জন্য বেশ কিছু রশির মাথায় ফাঁস গিরা তৈরি করলেন রাজ যখন গভীর হল এবং আধারের চাদর দিয়ে পৃথিবীকে আচ্ছন্ন করে দিল খালি দিবনুল ওয়ালিদ রাদি তালহ তার সৈনিকদের বললেন আমরা নগর প্রাচীরের উপরে চড়ব তোমরা আমাদের তাকবীর ধ্বনি শুনতে পেলে সঙ্গে সঙ্গে কয়েকজন আমাদের অনুসরণ করে প্রাচীরের উপর চড়বে আর বাকি সদস্যরা দরজার কাছে ঝাঁপিয়ে পড়বে করণীয় কর্তব্য বুঝিয়ে দিয়ে তিনি নিজে এবং কাকা ইবনামর রাদি তালাহ সহ ছোট এক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে রওনা করলেন তারা বিশাল ও গভীর খাল পাড়ি দিলেন চামড়ার মশক ফুলিয়ে তার উপর ভেসে ভেসে সাঁতার কেটে কেটে এবার নগর প্রাচীরের পাদদেশে পৌঁছার পর মাথায় ফাঁস গিরাওয়ালা রশিগুলো প্রাচীরের উপর দিকে ছুঁড়ে ছুঁড়ে গম্বুজের মতো উঁচু উঁচু মাথায় আটকিয়ে দিয়ে রশি বেয়ে বেয়ে কয়েকজন প্রাচীরের একেবারে মাথায় পৌঁছে গেলেন এবার রশির তৈরি মইগুলো কিছু বাহিরে ঝুলিয়ে দিলেন যেন নিচের লোকেরা উপরে চড়তে পারে আর কয়েকটি মই ঝুলিয়ে দিলেন ভেতরে যেন নিচে শহরের উদ্দেশ্যে নামা যায় এবার খালি দিব্দুল আলিদ আল্লাহ তালাহু আল্লাহ আকবার ধ্বনি দিলেন সেনা অধিনায়কের সংকেত পেয়ে অপেক্ষমান সৈনিকেরা খাল পার হলেন তিনি নিজে কাকাইব নামরের সঙ্গে রশির মই বেয়ে প্রাচীরের প্রধান ফটকের সামনে নেমে পড়লেন প্রথমে ফটকরক্ষী সেনাদের হত্যা করলেন তারপর ফটকের তালা খুলে দিলেন আল্লাহর সেনাদল মুসলিম বাহিনীর সদস্যরা উপর দিয়ে নিজ দিয়ে দলে দলে স্রোতের মতো দামেশ শহরে ঢুকতে থাকলেন তীর তরবারি আর আল্লাহ আকবার ধ্বনিতে দামেশ প্রকম্পিত হয়ে উঠল সুরক্ষিত শহরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল শহর রক্ষী বাহিনী ভয়ে অস্থির ও দিশাহারা হয়ে পড়ল তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিল মুসলিম বাহিনী জোরপূর্বক শহরে প্রবেশ করলে যোদ্ধাদের হত্যা করবে তাদের সন্তানদেরকে বন্দী করবে এবং সকল সম্পদকে গণিমত হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে এর চেয়ে উত্তম এটাই যে আমরা নিজের হাতে নগর প্রাচীরের অন্য ফটকগুলো খুলে দেই যেন তারা শান্তভাবে শহরে প্রবেশ করে অবশেষে তারা সেটাই করল অন্য চারটি ফটক নিজেরাই খুলে দিল অবশ্য তারা না খুললেও মুসলিম বাহিনী আল্লাহর সাহায্যে খুলে ফেলতে পারত সম্মানিত সুধী আবারও আমাদের কথা হবে কাকা ইবনা ধর জীবনের আরও এক কিস্তিতে যিনি নিজেকে এবং নিজের অস্ত্র আল্লাহ ও রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্যে উৎসর্গ করে দিয়েছিলেন ঘোরার পিঠকেই যিনি নিজের বিছানা বানিয়েছিলেন তখন আমরা জানব কাদিসিয়ার রণাঙ্গনে হজরত কাকা ইবনা আমরাদি আল্লাহতাল্হর বীরত্বের কাহিনী তাই বাকি আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি সম্মানিত সুধী আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটা শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত